Hello everyone, Assalamualaikum. I'm Shirin Shila. Today I'm here in Kuakata. Kuakata, এই প্রথম আমার আসা। আজকে আমরা ঘুরতে এসেছি। তো আমি কি ট্যুরি গাইডের সহযোগিতা নিয়েছি, যারা আমাকে আজকে পুরো কুয়াকাটাটা ঘুরে দেখাবে। এখন আমি বাইকে আছি, বাইকে করে যাচ্ছি ট্যুরিস্ট গাইডের সাথে। আর আমি আপনাদের সাথে আমার এই ট্যুরটা শেয়ার করছি, যার জন্য আজকে এই ভিডিওটা বানালাম। আজকে আমার একটি ছোট্ট ব্লগ হবে, আমার সাথেই থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর আমার শিরিনশিলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন। সোহলদার বাইক তুই ওদের তো খুঁজে পাওয়া যাচ্ছে। পরে যাবো কিন্তু আমরা এখন আছি ঝাউবন। এটা হচ্ছে কুয়াকাটা ঝাউবন। টুরিস্ট গাইডের সহযোগিতায় আমরা এখানে এসেছি। অ্যাকচুয়ালি আমরা এখানে বাইকে করে এসেছি। তাহলে আমরা গাড়ি নিয়েও আসতে পারতাম, কিন্তু বালির মধ্যে কখন গাড়ির চাকা যদি আবার ডেবে যায়, তো রিস্ক নিলাম না। আমরা বাইকে করে টুরিস্ট গাইডের সহযোগিতায় এখানে আসলাম ঝাউবনে। ঝাউবনটা আসলেই সুন্দর। তো আমার কাছে মনে হয় আমি বাংলাদেশে, আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। বাংলাদেশে বিভিন্ন জায়গা আমি দেখতে চাই, বাংলাদেশে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো আমি উপভোগ করতে চাই, যার জন্য আমি যখন যেখানে যাই আমি একটা করে ব্লগ বানানোর চেষ্টা করি। আজকে আমি একটি ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার পুরো ব্লগটায় আমি কুয়াকাটার দর্শনীয় সুন্দর সুন্দর স্থানগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। চাউনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। এটার নাম কি? তিন নদীর মোহনা, আন্দ্রামানিক বিষখালী পায়রা। এটা নদী কেন? এখানে তো সমুদ্র থাকার কথা। এই যে সমুদ্র, এখান থেকে সমুদ্র শেষ, এখান থেকে নদী শুরু। আচ্ছা, এটা সমুদ্র শেষ, দেখা যাচ্ছে দূরে। আচ্ছা, ওখান থেকে সমুদ্র শেষ আর এখান থেকে নদী শুরু। জি ম্যাম, এখানে তিনটা নদীর মধ্যে একসাথে নদী শেষ। বাহ, তার পাশে সুন্দরবনের পূর্ব অংশ। আচ্ছা, এই নদীর উল্টা পাশে কি সুন্দরবন? জি ম্যাম, ওইটার নাম হচ্ছে ফাত্রারবন। ফাত্রারবন? জি ম্যাম। আচ্ছা, আমরা এখন আবার কুয়াকাটার দিকে রওনা দিব। ওখানে যাওয়ার পথে আমাদের কি পড়বে? যাওয়ার পথে লেবুর বনটা পড়বে ম্যাম। যাওয়ার পথে লেবুর বন পড়বে। আবার একটা মাছ কাঁকড়া খাওয়ার জায়গা আছে, ফিশ ফ্রাই মার্কেট লেবুর বনে। আচ্ছা, আমরা ওখানে যাব, লেবুর বনে যাব, তারপর আমরা ফিশ ফ্রাই খাবো। আমাদের সাথেই থাকবেন। শেষমেশ আমরা লাল কাঁকড়া ধরতে সক্ষম হয়েছি। এখানে লাল কাঁকড়া আছে, কিন্তু লাল কাঁকড়া গুলো যখনই মানুষ দেখে তখন গর্তের ভিতরে ঢুকে যায়। তো অনেক কষ্ট করে আমরা একটা লাল কাঁকড়া ধরতে পেরেছি। ও, এটা যদি কামড় দেয় আমাকে আমি শেষ। এগুলো অনেক বিষাক্ত কাঁকড়া, এই কাঁকড়ার বিষ কিন্তু অনেক ডেঞ্জারাস। অনেক সুন্দর খাইতে বললে কামড় খেয়েছি। কিন্তু এগুলো
Finally, I'm not a lalka dhurte parsi. Itam ragdom pura balir bhitor theke amra bed korsi. Tinta lalka. Barbecue kore khabo. Ei chote chote kakra khawa jay na. Ei je radar. Ekta chok chok. Ei dekhen chok dute dekhen. Ei je. Charo dike dekhte pare. Ei chokta diye charo dike dekhte pare. Ek mam tar ek minute. Ek minute hate rakhen. Hate rakhen. Hate rakhen. Dute ekshathe. Allah amar ekhon kamar dibe na. Kamar dite parbe na. আমরা এখন লেবু বাগানে আছি এটা হচ্ছে লেবু বাগান আমি জানি না এই জায়গাটাকে লেবু বাগান কেন বলা হয় আমাদের যে টুরিস্ট গাইড আছে ভাইয়া আপনি তো আমাদেরকে এখানে নিয়ে আসছেন জি ম্যাম তাই না এটার নাম কি এটার নাম হচ্ছে লেবুরচর 1996 সাল পর থেকে আপনি এই জায়গাটার নাম লেবুরচর হইছে হ্যাঁ তার আগে নাম ছিল লেম্বারঠোটা ঠিক আছে এখন আপনাদের ওই জঙ্গলের ওই পারে একটা গ্রাম আছে 2 কিলোমিটার ভিতরে ওই গ্রামটার নাম এখনো লেম্বারঠোটা ঠিক আছে স্থানীয় লোকেরা বলে কিন্তু টুরিস্টের জন্য এই জায়গাটার নাম লেবুরচর ওকে এখন আমরা লেবুরচরে আছি এটা কুয়াকাটে অবস্থিত আমি আজকে আমার ব্লগে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরে দেখানোর জন্য অ্যাকচুয়ালি আমি নিজে অনেক এনজয় করছি আজকে আমার অ্যাকচুয়ালি আমার কাছে অনেক ভালো লেগেছে রাইট নাও আমরা এখন কুয়াকাটার দিকে রওনা দিব আশা করছি আপনাদের আমার এই ব্লগটা খুব ভালো লেগেছে যাদের কাছে আমার এই ব্লগটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শিরিন শিলা ফেসবুক পেজের সাথে থাকবেন আরেকটা কাকড়া আজকে ব্লগ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার শিরিন শিলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই ভিডিও দিব তখনই আপনাদের কাছে যেন টিং 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 করে আমার নোটিফিকেশন চলে আসে থ্যাংক ইউ সো মাচ